फरमाते हैं कि बेदीनी से दीन नहीं आता, बेदीनी से दीन नहीं आता। बोले जब कोई काम करना ही है तो सुन्नत के मुताबिक करो, उसमें क्या तकलीफ है। बंगला बोलो, विश्व नबी बोलेछेन ऐ जमानाय केउ जदि एकटा सुन्न जिंदा करे कटा। अरे भाई फिर भी समझ में नहीं आ रही, कटा एकटा शहीद साहाबार नहीं कि पाबे। এই সামনের জায়গাটা যদি পুরো হয় আমার দয়ার নবীর একটা সুন্নত জিন্দা হবে। সুন্নতের প্রতি আমল করলে ভালো হবে না খারাপ হবে সকলকে বলতে হবে? ভালো হবে। ভালো কাজ করলে নেকি হয় না গুনাহ হয়? নেকির প্রয়োজন আপনাদের আসামের মানুষের আছে না নাই? তাহলে এমন করব কেন? আরে ভাই হযরত মুতাজিল্লাহুল আলী এতক্ষণ আপনাদের বলছে, চেহারাটা দেখেছেন তো, দেখলেই মনে হবে নূর টপকেছে। আমি দোয়া করি আতা আল্লাহু উমরাহু বারাকাল্লাহু ফি হায়াতি, বলুন আমিন। আমিন। মুসলমান শের কা বাচ্চা এক হি আচ্ছা। এই মুসলমান কি শের কা বাচ্চা? এক হি আচ্ছা। বলে ইউ তো ছেড় দেতে হ্যায় পিছে সে ভি শের কো, ইউ তো ছেড় দেতে হ্যায় পিছে সে ভি শের কো, পর মজাল কিসকি হ্যায় জো ছেড় দে মুসলমান কো। আর মুসলমান তো সেই জাত बोले जिस तरफ से गुजर गया उसका दिल में छा गया, जिस तरफ से गुजर गया उसका दिल में छा गया। सुतरंग আপনাদের কাছে আমার দিস ইজ মাই রিকোয়েস্ট, ডু ইউ কাইন্ডলি সরি ফর দ্যাট, বাট জলসা কে তামাশা বানাবেন না। এ মুসলমান হিলবে জান্নাত, নড়বে জান্নাত, দেখবে জান্নাত। আল্লাহ পাক প্রত্যেকটা হরকতে একটা জান্নাত রেখেছে। তবে হ্যাঁ, আমার দয়ার নবীর সুন্নতের মোতাবেক হতে হবে। আজকের পরে যেখানে জলসায় যাব জমে জমে জুড়ে জুড়ে মহাপতের সঙ্গে বসবো, বলুন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم وقال الله تبارك وتعالى وما أرسلناك إلا رحمة للعالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد हसरत में जो आंख हमेशा रोती है उस आंख की आंसू क्या कहना, अल्लाह की नजर में ओ मोती है। अल्लाहुम्मा Mm-hmm.
محمد হবে আপনি ছাড়া আমরা দুনিয়ায় বাঁচিয়া আল্লাহুম্মা মঞ্চে বসে থাকা উলামায়ে কিরাম, হাজিরিনে মজলিস, হাজিরিনে জলসা এবং আমাদের ছোট্ট ছোট্ট শ্রেণীর বাচ্চারা, পাশাপাশি থাকা আমাদের হিন্দু ভাইয়েরা, আমরা একই বাজারে বাজার করি, একই রাস্তায় চলাফেরা করি, একই টুয়েলের পানি পান করি, একই স্কুলে ছাত্র হিসাবে পড়াশোনা করি। তাই আজকে এই ইসলামী জলসার তরফ হইতে তাদেরকেও জানাই অনেক অনেক সাধুবাদ ও ধন্যবাদ। প্রিয় ভাই সকল, আল্লাহ পাক 1500 বছর আগে কোরআনে কারিমে ঘোষণা করেছে। কত বছর আগে? 1500 বছর আগে আল্লাহ পাক বলছেন, আল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া যিনা। আজকে তোমরা উটেই বসছো, গাধাই বসছো, ঘোড়াই বসছো, আমি আল্লাহ পাক আগামীতে কি বানাবো তোমরা তা জানো না। কত বছর আগে? 1500 বছর আগে। তখন ছিল না ট্রেন, ছিল না প্লেন, ছিল না বাস, ছিল না গাড়ি। তখন আল্লাহ পাক কোরআনে বললেন, আল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা, যে আজকে তোমরা উটেই বসছো, গাড়াই বসছো, ঘোড়াই বসছো, আমি আল্লাহ আগামীতে কি বানাবো তোমরা তা জানো না। আজ 1500 বছর পরে আমরা চড়ছি ট্রেন, চড়ছি প্লেন, চড়ছি বাস, চড়ছি গাড়ি, চড়ছি ভেসেল আরো ইত্যাদি। কথা ঠিক না ভুল? এরপর আল্লাহ পাক বলছে, মালা তালামুন, আমি আল্লাহ আবার আগামীতে কি বানাবো তোমরা তা জানো না, যারা থাকবে তারা দেখবে। তা পৃথিবীতে যাই বানাক আর যাই আসুক, সব কিছুর থিওরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছে। একবার সুবহানাল্লাহ বলবেন না। এই পৃথিবীতে যাই বানাক আর যাই আসুক, সব কিছুর থিওরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দিয়ে গেছে। চন্দ্র জগৎ, সৌর জগৎ, মঙ্গল গ্রহ, বৃহস্পতি গ্রহ, পৃথিবীতে যত গ্রহ আছে, যত জগৎ আছে, ভবিষ্যতে বৈজ্ঞানীরা আবিষ্কার করবে, আবার বলবে এই সব জগতের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই হচ্ছেন একমাত্র আল্লাহর নবী। সুবহানাল্লাহ বলবেন না। আরে মঙ্গল গ্রহ যাবার পরে কলমা পরিবর্তন হবে না, চন্দ্র গ্রহ যাবার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বাদ যাবে না। কেউ যদি চাঁদে গিয়ে ফ্ল্যাট কিনে ফ্ল্যাট তৈরি করে সেখানে বসবাস করে, কেউ যদি সমুদ্রের নিচয় গিয়ে বসবাস করে, সেখানেও যখন কলমা পড়বে আল্লাহর নামের সাথে নবীর নাম মিলিয়ে তাকে কলমা পড়তে হবে। কথা ঠিক না ভুল? এমন নবী যিনি না আসলে আকাশ জমিন, আমি আপনি পৃথিবীর কেউ সৃষ্টি হতাম না। এমন নবীর উম্মত হয়ে আমরা খুশি না অখুশি? প্রমাণ করতে হবে খুশি। আরে এমন নবীর উম্মত হয়ে আমরা গর্বিত না দুঃখিত? আরে বাবা, আপনারা তো কথাই বলতে চাননি, দেখে মনে হচ্ছে রমজান মাস শুরু হয়ে গেছে। জি,
যাদের ছয় দিন রোজা রেখে ইফতার জোটেনি তারাও কিন্তু এমন করে কথা বলে, একটু মুখ খুলে কথা বলতে হবে। আজ আমি জলসা কি করে করব বলুন, কি যে কষ্ট আপনাদের এই ত্রিপুরাই বলুন বা আসাম বলুন, আমাদের মতো লোককে এসে থাকা দরকার আছে যাতে করে একটু শিক্ষা হয় যে কত কষ্টই আপনারা বাস করেন, আপনারা কত মেহনত করেন, কত কুরবানি দেন, আর এই সব জায়গায় মাদ্রাসা চালানো বহির লোহে কা চানা চাবানা, লোহে কা চানা চাবানা, এখানে মাদ্রাসা চালানো। আমার হাতে যদি হুকুমত থাকতো আমি জান্নাতে সার্টিফিকেট দিয়ে দিতাম। কি যে কষ্ট, কি যে মেহনত, কত কালও দেখলাম আর আজও দেখলাম এই বিরান রেগিস্তান জমি। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মা হাজরাকে যে ছেড়েছিল সে জমিনও মনে হয় আপনাদের থেকে আরো ভালো ছিল। আমি খুব খুশি, অত্যন্ত খুশি, আপনাদের খুশি করতে পারবো না কারণ আমি তো খুব ক্লান্ত। আল্লাহ যদি কোনোদিন ফুরসতে আনাই একদিন আগে আসবো, এসে থেকে জলসা করে মন ভরিয়ে দেবো, তবে আজকে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এমন নবী যিনি না আসলে আকাশ জমিন কিচ্ছু সৃষ্টি হতো না, এমন নবীর উম্মত হয়ে আমরা দুঃখিত না গর্বিত? গর্বিত, আলহামদুলিল্লাহ। সেই নবীকে আল্লাহ পাক তোফা স্বরূপ দিলেন কোরআন, পবিত্র কোরআন। এ কোরআন হুদাল্লিন নাস, গোটা বিশ্বের মানুষের হিদায়তের জন্য কোরআন, শুধু মুসলমানের জন্য নয়। জনগণের মাল ফাঁকি দেবে না, এই শিক্ষা কে শেখাবে? কোরআন। তুমি অনেক লেখাপড়া করে ডক্টর হয়েছো, পরের ছেলের কিডনি বিক্রি করবে না, এই জ্ঞানটাও যে শেখাবে তার নাম কি? কোরআন। সমস্ত শিক্ষার স্টিয়ারিং শিক্ষা হচ্ছে কোরআন। এই কোরআন শিক্ষা থেকে মানুষ যখনই বঞ্চিত হয়েছে, যত রকমের পাপের দরজা ছিল সব খুলেছে। এখন আমাদের কাছে শিক্ষা আছে, কি শিক্ষা বলুন? রাগ করবেন না তো, পালাবার রাস্তাও তো আমার জানা নাই। এখন যে শিক্ষা আমরা শিখছি এটা হচ্ছে নাস্তিক্যবাদী শিক্ষা, যে শিক্ষা শেখাতে গিয়ে বলা হচ্ছে দিয়ার ইজ নো গড, বলে আল্লাহ কই, আমি যা দেখি তা বিশ্বাস করি, যা দেখি না তা বিশ্বাস করি না। আমি শামসুদ্দিন বলি, তুমি যেটা দেখবে সেটাই বিশ্বাস করবে। আচ্ছা তাই, তুমি আতর লাগিয়েছো খুশবু দেখা যায়? এই কথা বলুন, দেখা যায়? আগুন জ্বলছে তা অনুভব করছি, এমন মায়ের লাল পৃথিবীতে জন্ম হয়েছে, মাইকারি সার্জার দিয়ে গরম দেখতে কি বলে তোমার, হ্যাঁ গরম দেখতে পাবে, তারপর মাথায় মাফলার, গায়ে সোয়াটার, পায়ে মজা না কেন বলে ঠান্ডা লেগেছে, এই ঠান্ডা কেউ দেখতে পাই, কেউ দেখতে পেয়েছে? সুতরাং এই ধরনের কথা যারা বলে ওরা হচ্ছে মিস্টার ইবলিসের খালাতো ভাই, নিজের ভাই তো ছিল না। তা লেখাপড়া শিখতে হবে। সংস্কৃত ভাষায় বলে স্বদেশে রাজা পূজ্যাতে বিধান পূজ্যাতে সর্বত্রে সর্বত্তম, রাজার সম্মান হচ্ছে শুধু তার এলাকাতে, তাকে কেউ চেনে না, আর একটা শিক্ষিত সম্মান হচ্ছে সারা দুনিয়াতে। আর বিশ্বনবী বলছেন, হযরত তাই বলছিলেন, সর্বোত্তম সে হচ্ছে সব থেকে উত্তম। একবার আস্তে করে বলুন, নারায় তাকবীর, একবার জোরে করে বলুন, নারায় তাকবীর, একবার মুসলমানের মতো নারায় তাকবীর, প্রথম আয়াত নাযিল করলেন
বললেন নবী কে বললেন নবী তুমি পড়ো নবী বললেন কি পড়ব আমি কার নামে পড়ব রব্বিকাল্লাযী খলক আল্লাহ বলে প্রথমে তুমি শিক্ষা অর্জন করো ওই জ্ঞান অর্জন করো যে তামাম বিশ্ব সৃষ্টি করেছে আকাশ সৃষ্টি করেছে জমিন তৈরি করেছে তোমাকে সৃষ্টি করেছে তোমার পূর্বপুরুষদের সৃষ্টি করেছেন যিনি আল্লাহ সেই আল্লাহকে চিনার ব্যাপারে শিক্ষা অর্জন করো সেই জ্ঞান অর্জন করো যে তোমাকে ওলি বানাবে বুজুর্গ বানাবে আল্লাহর সঙ্গে পরিচয় করাবে মরবে আর জান্নাতে ঢুকবে এই যে শিক্ষা আমরা শিখছি এই শিক্ষা জান্নাতে নিয়ে যেতে পারবে তো জি আব্বা জান আম্মি জান বলে ডাকতো আর যেই নাকি স্কুল থেকে স্কুল ফাইনালে উঠলো এখন বলে পাপা আর ড্যাডি আর একটু উপরে যদি ওঠে তখন বলবে তুমি পাপা নই পাপি তবে হ্যাঁ আপনারা যে শিক্ষা শিখছেন আমি এর বিরোধী নই আই ডোন্ট নো ইন্টারফিয়ার ইন ইওর পার্সোনাল লাইফ ডোন্ট মিস আন্ডারস্ট্যান্ড মি আই ডোন্ট ওয়ান্ট টু হার্ট ইওর ফিলিংস আপনারা শিখছেন আমি এর পক্ষে তবে দিন শিখা লাগবে না একবার চিল্লে বলুন সুতরাং বাইরে আমার আল্লাহর নামে লেখাপড়া শিখতে হবে কিন্তু প্রশ্ন হলো আল্লাহকে তো চিনি না আল্লাহর নামে লেখাপড়া কেমন করে শিখবো আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে চিনার ব্যাপারে কোরআন পাকের ছন্দে ছন্দে বয়ান দিয়েছে ও রাব্বা আস-সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা দেখো তোমরা আল্লাহকে কি দেখতে পাও না যিনি বিশাল আকাশ সৃষ্টি করেছেন বিনা স্তম্ভে যার কোনো ঠিকানায় বাধা নাই কুটি নাই স্তম্ভ নাই তবে ওই বিশাল আকাশ কেমন করে খাড়া করে রেখেছে কে রেখেছে একবার চিল্লে বলুন আল্লাহ এই আকাশের কোন খুঁটি পিলার এমন মায়ের লাল আছে দেখাতে পারবে আর আপনাদের এই জলসার অত খুঁটি সরিয়ে দিলে কি হবে সব দূর করে নিচেই পড়বে বক্তাও তাকায় পড়ে গড়াগড়ি খাবে এই জলসা হবে তো তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ اللَّهُ আকাশে জমিনে অপর ছোট্ট মালিকানা আল্লাহ বলে আমি আল্লাহ ছাড়া কারো নাই আমি যাকে চাই এ জগতে তাকে বাদশা বানাই আবার যাকে চাই তাকে জুতো মেরে নামিয়ে দিতে পারি কে নামাই চিল্লে বলুন আল্লাহ করে মানুষের হাতে কিছুই নাই এ মাধ্যম কার ইশারায় নাচে আল্লাহ না চাই তো নাচে আল্লাহ বলে এবছর একে তোল জনগণ ঝুঁকে যায় তার দিকে তাকে তোলে আল্লাহ বলে এ মুসলমানের শত্রু ইসলামের শত্রু আমার নবীর শত্রু একে নামা তো জনগণ তাকে জুতো মেরে নামা বলে তুমি সব জানতা আর কোনোটাতেও পাওনা পাত্তা আয় হায় হায় এক ঝুড়া ডিগ্রি হাসিল করে মুসলমান এখনো চিনতে পারলো না একটা কুকুরকে লাঠি দিয়ে মেরেছে কুকুরকে কুকুর লাঠিতে কামড়ায় না লাঠিওয়ালাকে কামড়ায় কুকুর ভালো করেই বোঝে যে লাঠির কোনো ক্ষমতা নাই এ চালিয়েছে তাই আমার উপরে পড়েছে সুতরাং লাঠিতে কামড়াবো না লাঠিওয়ালাকে কামড়াবো ও লাঠিওয়ালার উপরে ঝাঁপিয়ে পড়ে একটা কুকুরও এ কথা বোঝে যে মারটা কোথা থেকে আসছে কোরআন যদি না শেখেন আল্লাহকে যদি না যদি চেনেন নবীর ভালোবাসা যদি অন্তরে না রাখেন তা চিনবেন কোথা থেকে জি ভাইরা আমার আমি দেখেছি আজকাল ছেলেরা কোরআন পড়ে না মেয়েরা কোরআন পড়ে না ঘরের মধ্যে যদি কোরআন থাকে বলে আল্লাহর কোরআন আল্লাহর ঘরে পৌঁছে দাও আর না হলে এত উঁচুতে তুলে দাও পারতেও পারবো না পড়তেও পারবো না ঝামেলা শেষ জি আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বুঝিয়েছেন তোমরা এমন কোন ধর্ম কি গ্রন্থ কি পেয়েছো এমন বই পুস্তক কি কোনদিন পড়েছো যা কলেজে পড়েছো ইউনিভার্সিটি পড়েছো যে আগুন লাগলে পুড়বে না এমন কোন গ্রন্থ আছে কি বলো পৃথিবীর একটাই গ্রন্থ আছে আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়ে বলছে যদি তামাম পৃথিবীর মানুষ চায় এই কোরআন মতো কোরআন তৈরি করব আমি চ্যালেঞ্জ করলাম গোটা পৃথিবীর মানব মানবকে কোরআনের মতো কোরআন তৈরি করতে পারবে না ওরে ভাই গোটা পৃথিবী কেন
কুরআন আমরা পড়তে জানি তো বলে আরবি কি পারবি আর বাঁচা হলকে পড়বি আমি কয়েকখানা জলসায় বলেছি বলি 100 বছর জলসা দিয়ে আপনি যা নেকি পাবেন 100 বছর একটা বাচ্চাকে আহ কলজে ফেটে যাবে সব কথা বলতে গেলে এই যে বাচ্চাগুলো পাগড়ি পেল তিনটে বাচ্চা হযরত মাওলানা কিছুক্ষণ আগে আপনাদের বললেন 10টা পিড়ি এমন যার জাহান্নামে যাবার সার্টিফিকেট দেয়া হয়ে গেছে যারা পুরো জাহান্নামী এই হাফিজে কুরআনের বরকতে আল্লাহ পাক তাদেরকেও জান্নাতবাসী করে দেবে জোরে বলুন আল্লাহ আপনারা কম বড় ব্যাপার নয় বিশ্বনবী বলছে যেখানে কোরআনে কারীমের তিলাওয়াত হয় কোরআনে কারীম যেখানে তিলাওয়াত করা হয় সেখান থেকে 41 দিন 40 দিন আল্লাহর আযাবকে আল্লাহ তুলে নেয় আর যেখানে রোজ কোরআনে কারীমের তিলাওয়াত হয় এই কথা বুঝানো লাগবে যেখানে রোজ সকাল বিকাল কি দুপুর কি শাম কি রাত কি দিন সেই ফজরের আগে আমরা সব শুয়ে পড়ে থাকি আর মাদ্রাসার আতাস আসাতেজা আহারে ঠান্ডা পানিতে পানিতে হাত লাগানো যায় না এই ঠান্ডা পানিতে ওযু করে তারা বাচ্চাদের নিয়ে কোলের কাছে বসে আহ কি যেন তিলাওয়াত করতেছে আর আমার আল্লাহ পাকের আরশ এখান থেকে সেখান পর্যন্ত হেলতেছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক সব থেকে পৃথিবীর বেশি ভালোবাসেন নবীকে এই সব থেকে আল্লাহ কাকে বেশি ভালোবাসেন কুরআন বলছে বাল্লাইলি ইদা ইয়াকশা ওয়ান নাহারি ইদা তাজাল্লা বাল্লাইলি ইদা ইয়াকশা ওয়ান নাহারি ইদা তাজাল্লা হে নবী তে রাসূল ফকি কসম নবী তে রাসূল ফকি কসম তেরে চেহারায় আনোয়ার কি কসম ভালা মে তুসসে নারাজ হো সকতা হু পুরি দুনিয়া মুঝে রাজি করনে কে পিছে পড়া হে ওর মে খুদা খুদ তুজে রাজি করনে কে পিছে পড়া হু জোরে বলুন সেই নবীকে আল্লাহ পাক ভালোবেসে কুরআন দিয়েছে এই কুরআন যে পড়বে খোদার কসম দুনিয়া আখিরাতে তার জীবনে কোনোদিন কষ্ট আসবে না এইবার আপনাদের প্রশ্ন হুজুর আমরা তো পড়তে জানি না তা আপনি পড়তে জানেন না আপনার পাশে যদি পড়োশীতে কেউ বাচ্চা থাকে তাকে ধরে আপনি সহযোগিতা করে পড়ান আপনার রিশতেদারের মধ্যে কেউ যদি থাকে তাকে পড়ান আপনার নিজের আওলাদকে পড়ালে যা নেকি পাবেন তাই নেকি আল্লাহ পাক আপনার আমলনামায় লিখে দেবে তাও যদি না হয় তা কমসে কম মাদ্রাসায় এসে আসাতেজা উস্তাদের সঙ্গে সাক্ষাৎ করুন বাচ্চারা কি খাচ্ছে কেমন আছে কি কষ্টই আছে ও ছোট ছোট বাচ্চারা পায়ে বেচারি চাপল নেই জুতো নাই এই ঠান্ডাতে আমরা মোজা পরে চামড়ার মোজা পরে টিকতে পারিনি আর ছোট ইতিম বাচ্চা আল্লাহর কালাম তিলাওয়াত করছে তার পায়ে জুতো পর্যন্ত নেই নবীর উম্মত কোন নবীর উম্মত এটা মেনে নেবে যে আমার নবীকে আল্লাহ পাক মহব্বতে ভালোবেসে যে কুরআন দিয়েছে সেই কুরআন পড়লে বলা ভুকা আর আমি খেয়ে বেরাবো কোন নবীর উম্মত এটা মেনে নিতে পারবে খোদার কসম করে বলছি যদি মাদ্রাসার কোন বাচ্চাকে আপনি ভালোবেসে থাকে কিয়ামতের দিন তখন ওই বাচ্চাকে আল্লাহ জান্নাত দেবে তখন ও আল্লাহর বুকের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকবে আল্লাহ প্রশ্ন করবে হাফিজে কোরআন পড়তা যা চড়তা যা পড়তা যা চড়তা যা পড়তা যা চড়তা যা যাহা তেরা কোরআন মুকম্মল হোগা ওহি তেরি আখিরি মঞ্জিল হোগি এ আল্লাহর মুখের দিকে চেয়ে থাকবে আল্লাহ বলবে কি ব্যাপার তুমি আমার দিকে চেয়ে গেল তোমার তো জান্নাতের সার্টিফিকেট দেয়া হয়ে গেছে বলে আল্লাহ যে কালামের বরকতে যে কোরআনের বরকতে তুমি আজ আমাকে জান্নাত দিচ্ছো সেই কোরআনকে যারা ভালোবেসেছে তাদেরকে ছেড়ে আমি কেমন করে জান্নাতে যাব আল্লাহ না কেন ফালা ফালা আমাকে ডেকে খানা খাইয়েছিল ওই ভদ্রলোক আমাকে ডেকে ভালোবেসে এক জোড়া চাপল কিনে দিয়েছিল ওই ফালা ভদ্রলোক আমাকে রাস্তায় ডেকে 50টা টাকা দিয়েছিল যার দানা আমি খেয়ে পড়েছি যার বরকতে তুমি আমাকে জান্নাত দিচ্ছ আল্লাহ আমি তাকে ছেড়ে কেমন করে জান্নাতে যাব আল্লাহ বলে তুই যার যার দানা খেয়েছিস তাদের সকলকে তুই নিয়ে জান্নাতে চলে যা আপনাদের গলায় কি জোর নেই নাকি একটু চিল্লে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
সুতরাং যে কোরআনের মহব্বতে আজ এখানে আমরা জমা হয়েছি, এই কোরআন আমরা শুধু মুখে মুখে রেখে দিয়েছি। এক প্রকার হিন্দু ভাই আছে, সে যদি মারা যায় তো তাকে তুলসী গাছের নিচে শুয়ায় আর ব্রাহ্মণ ভাইকে ডাকে। ব্রাহ্মণ ভাই এসে ওর মাতার কাছে একটা মন্ত্র পড়ে, সেইটার নাম হচ্ছে আনকাহি মন্ত্র। আনকাহি মানে এ কাউকে আর বলা যাবে না, ব্যাপারটা বুঝতে পারছেন তো, না খুলে বলতে হবে, আর কাউকে বলা যাবে না, আনকাহি মন্ত্র। তো ব্রাহ্মণ ভাই আর মাতার কাছে বলতে কি বলছে দেখো, লা ইলাহা হরনি পাপন, লা ইলাহা হরনি পাপন, ইল্লা লম্বা পরম পদম, জনম বৈকুণ্ঠ পর আব হোতি তু জপ নাম মুহাম্মদম। লা ইলাহা হরনি পাপন, বলে লা ইলাহার মানা কেউ যদি জপ করে তাহলে আর গুনাহ মাফ হবে, পাপ ক্ষয় হবে, কথা ঠিক না ভুল? ইল্লা লম্বা পরম পদম, আর ইল্লাল্লাহর মালা কেউ যদি জপ করে তাহলে পরম পদবি অর্জিত হবে। আর মৃত্যুর পরে তুমি যদি হামেশা হামেশা স্বর্গ লাভ করতে চাও, তু জপে নাম মুহাম্মদম, তাহলে নবীর নামের মালা তোকে জপ করতে হবে। যে নবীর বিষয় পৃথিবীর কোন ধর্মগ্রন্থ নয় যেখানে নবীকে সম্মান দেন, একটা কিতাব আছে তার নাম হচ্ছে হিন্দু ভাইদের ভবিষ্য পুরাণ। আমি তো ইনশাল্লাহ হিন্দি কা পুরো চিন্দি করে দেব, তবে আজকে নয়, আল্লাহ যে কোনদিন যদি ফুরসাতে আনাই ইনশাল্লাহ, তবে আজকেও ছেড়ে কথা বলবো না, কিছু তো বলবো। চতুর্বেদী নাম দিয়েছেন জি, তা ভবিষ্য পুরাণের 35, 36, 37 নম্বর শ্লোকে আমার নবীকে সম্মান জানাচ্ছে। দেখুন, গঙ্গা জলে চন্দনা দেবীর ভার চুষ্টাবান সাহারম, নমস্তে গিরিজা নাথ মানুষ্ঠান নিভাসীনম, লিঙ্গ ছেদ সকাহীন শশ্রুদারি সাধু সকা উজ্জ্বলাপি সর্বভক্তি ভবিষ্যতি জনোময়া। এখানেই শেষ নয়, কানাডা থেকে আমেরিকা থেকে টমাস কার্লাইল বিশ্ব রিসার্চ কাজ নেটে সার্চ করলে পেয়ে যাবে, তিনি একটা কিতাব লিখছে, সেই কিতাবটাই পৃথিবীর বড় বড় মহা গ্রন্থের সন্তের নাম লিখে হেডলাইনসে আমার আপনার বিশ্ব নবীর নাম লিখে তিনি সম্মান জানাচ্ছে। কি বলছে, বলে আই সেড দ্য গ্রেট ম্যান, আই সেড দ্য গ্রেট ম্যান ওয়াজ আ লাইটিং আউট অফ হেভেন, the rest of men waited for him like fell and then the good fill him, বলে আমি বলবো এই মহান মানুষটি জান্নাত থেকে বেরিয়ে আসা একটি আলো, বাকি মানুষ তার জন্য এমন অপেক্ষা করছিল যেমন জ্বালানি অপেক্ষা করে আগুনে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার বেদ কি বলছে আমার নবীকে, বেদ আহমদ, বেদ আহমদ পুরুষ মহান মাদিত্তা পুরুর তপসা, বেদ আহমদ তার নাম হবে আহমদ মানে মোহাম্মদ পুরুষ, তিনি পুরুষ হবেন, সাধারণ পুরুষ নয়, মহান মাদিত্তা মহান পুরুষ পুরুর তপসা, তিনি আসবেন জমিনে, গোটা দুনিয়া রোশন করবে আর কলস মুক্ত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার শ্রী রামচরিত মানস নবীকে সম্মান জানাচ্ছে, ও এত শ্রেণীন্তরে সেরেছ আচার্য সমন্বিতই মহামাদ ইতি খ্যাত শিষ্য শাখা সমন্বিতই নয় পুষ্টে মহাদেব মারুস্তা নিবাসীনম, গঙ্গা জলচ্চ সংসনাব্য পঞ্চকাব্য সমন্বিতই। এই রকম ধর্মগ্রন্থ কমসে কম 15 থেকে 17 খানা আছে যেখানে নবীকে সম্মান জানাচ্ছে, এক জায়গায় নয় প্রায় জায়গাতে। তাই আমি আপনাদের শুরুতে বলেছিলাম এমন নবীর উন্মত হয়ে আমরা খুশি না অখুশি? কিন্তু শুধু মুখে খুশি বললে তো হবে না জি। এই আগামীকাল আপনারা খুব ভালো রান্না বাড়া করুন, খুব সুন্দর করে রান্না বাড়া করবেন,
चिकन फ्राई, मटन फ्राई, चिकन कोरमा, मटन कोरमा, चिकन कलिया, मटन कलिया, हैदराबादी, इलाहाबादी, गाजियाबादी, फरीदाबादी, टिक्का कबाब, शामी कबाब, जा खुशी सब रान्ना करे और एक खान चाय देके और काबार दिके मुख करे मुसल्ला बिछिए बोलते थाकबे कि खाना 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 पेट भरबे। এই কথা বলতে হবে, পেট ভরবে। সারাদিন বলবেন খানা 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 পেট ভরবে। আর নবী 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 কি হবে, মুখে দাড়ি নেই, বউ পর্দায় নাই, জীবনে নামাজ নাই, মাদ্রাসার সঙ্গে মোহাব্বত নাই, হুজুরের সঙ্গে সাক্ষাৎ নাই, মসজিদের দিকে যাওয়া নাই, খালি নবী 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 কি হবে, এটা করলেন নাকি? আমি হুজুরের ফটো হোয়াটসঅ্যাপে পেলাই দেখতাম, একটু ভালোবেসে ফেলেছি, ওই জন্য যেন একটু কাছের মনে করে বলছি, বর্ণা নতুন জায়গায় কি আমি খুলে কথা বলি, কি করে বলবো বলুন। আর আলহামদুলিল্লাহ আপনারা সিলসিলার মানুষ পেয়ে আমার মনটা যেন আরো বেশি খুশি। গতকালকে জিজ্ঞাসা করুন, চেপে চেপে কথা বলতে হয়েছে। চৌড়ি জায়গায় গেলে সে জানে জ্বালা, বুঝলে কি বলতে কি বলে ফেলবে, যে এক জ্বালা আর খালি পিছনে লাগে। আরে মসজিদে কোনোদিন ইমাম কি কেঁচে দেখেছে, খালি পিছনে লেগে লেগে চুলকে চুলকে থাকবে। তা যাক, কিছু মনে করবেন না, বলার উদ্দেশ্য এটা, খোদার কসম আমরা যে সুন্নত নিয়ে ছেলেমিলি করছি, খেলামেলা করছি, আল্লাহ কসম করে বলছি আমার দয়ার নবী সেই রওদায় আকদাসে ঘুমিয়ে আছে, তিনি খুব কষ্ট পাচ্ছে। কেউ হাজরত সেই কাজ গেলেন, তিনি খুব কষ্ট পাচ্ছে। এখনো সময় আছে আমার সোনার ভাইরা, একটু নিজেকে পরিবর্তন করুন। আহ, কোরআনের কথা বলছিলাম, কোরআনের কথা তো বলবই। দেখুন ভাইরা, আমার কেউ যদি প্রশ্ন করে রাসূল, কিন্তু আমাকে কেউ যদি প্রশ্ন করে 1500 বছর পরে, বলো গো মাওলানা নবীজি আসার কি দরকার ছিল, বড় মক্কার মানুষেরা বিয়ে করত, সংসার করত, বাচ্চা লালন পালন করত, তারা ব্যবসা করত, ঘর বানতে জানতো, সমাজও চালাতো, যেমন করে হোক তারা সমাজও চালাতো, তবে কোনটার অভাব ছিল, অভাব পূরণ করতে আল্লাহ পাক নবীকে পাঠালো। এই প্রশ্ন কেউ যদি করে, 1500 বছর আগে আল্লাহর নবী তার উত্তর দিয়ে গেছেন, আমি নবী কেমন করে সব মেরে তৈরি করতে হয়, আমি নবী ওটার জন্য আসি নাই, আমি নবী কেমন করে 160 তলা ঘর বানতে হয়, আমি নবী ওটার জন্য আসি নাই, আমি নবী এসেছি আনা বুইস্তু উতাম্মিমাল কারিমাল আখলাক, এই পৃথিবীর মানুষের আখলাক চরিত্র সংশোধন করতে। ওরে ভাই, মক্কার মানুষের বাপের ছোট বউকে দেখতে সুন্দর, ছেলে মাকে মার্ডার করে বাপকে ধর্ষণ করতো, বোনের সঙ্গে বলাৎকার করত, বিশ্বনবী সেই মক্কার মাটিতে এমন রক্ত ছড়িয়েছেন, এমন মেহনত করেছে, এমন কুরবানি দিয়েছে, মায়ের হক মাকে, বাপের হক বাপকে, ছেলের হক ছেলেকে, তাদের সব যে যার হককে ফিরিয়ে দিতে বাধ্য করেছে। আমার বাংলা ভাষা আপনারা বুঝতে পারছেন তো? জি, আমার স্ত্রী আমাকে বলে, তুমি ওই ত্রিপুরা আসামে যাও, তা তুমি তো ওই আংলাং বাংলাং বকো, কখনো সংস্কৃত, কখনো ইংলিশ, কখনো বাংলা, কখনো হিন্দি, তা তোমার কথা ওরা বুঝতে পারে? আমি বলি, ম্যাডাম যদি না বুঝতো তো আমাকে বারবার ডাকবে কেন? এই কথা ঠিক না ভুল? আমি লম্বা চওড়া ভাষণ দিতে যাই, শুধু শর্ট অ্যান্ড সুইট ছোট্ট করেই বুঝিয়ে দিচ্ছি, বলি যদি আমার কথা না বুঝতে পারে তা আমাকে ফ্লাইটে টিকিট দিয়ে বারবার ডাকবে ডাকবে। কিছুক্ষণ আগে আমাদের কমিটি ভাই কেউ আছে মনে হয়, দেখি একটা লিংক আমাকে শোনাচ্ছিল, এই বড়পেটা এখান থেকে আছে না, আমি এসেছিলাম আসামি। জি, তো সেই লিংকটা আমাকে শোনাচ্ছিল, তা আমি 2 বছর আগে এসেছিলাম, বলি বা আমার তো জানাই নাই, দেখি কামরাতে বাজাচ্ছে, আমি বলি আমাকেও দিয়ে দেন, তুই ভাই মনে এখানে আছে, তো আমি বলি যদি না বুঝতো তো আমাকে ডাকতে কেন? তা আপনারা বুঝতে পারছেন তো ভাইরা আমার?
আপনারা দেখুন, তাবুকের যুদ্ধ হলো, বদরের যুদ্ধ হলো, আরো কত যুদ্ধ হলো, এই যুদ্ধে যারা পরাজিত হয়েছে ওই ইহুদি খ্রিস্টান মানুষই যারা পরাজিত হয়েছে, আল্লাহর নবী তাদেরকে সাথে আনলেন, সাহাবারা বেঁধে আনলেন, আনার পর বললেন ও আমার সাহাবারা শোনো, আমার কোন জেলখানা নাই যেখানে ঢুকিয়ে ওদের কষ্ট দেব, না না ও আমার সাহাবারা যত বন্দী তোমরা নিয়ে যাও, প্রত্যেকে ভাগ করে নাও, কেউ দুটো নাও, কেউ তিনটে নাও, কেউ একটা নাও, তবে হ্যাঁ খবরদার ওদের সঙ্গে বিয়াদবি করবে না, তোমরা যা খাবে ওদেরকে তাই খাওয়াবে, তোমরা যা পড়বে ওদেরকে তাই পড়াবে, ওদের মর্যাদা আছে, ওরাও আল্লাহর বান্দা, যে নূরের রোশনিতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, জোরে বলুন না, যে নূরের রোশনিতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, দয়ার নবীর ওই উম্মত, আমার নবীর ওই উম্মত কখনো দুঃখী হবে না, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার অন্তরেতে কাবা নয়নে মদিনা, দয়ার নবীর ওই উম্মত কখনো দুঃখী হবে না, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, দে দে পাল তুল দে ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা তুই আমি যাব মদিনা, ও মাঝি ছেড়ে দে নৌকা তুই আমি যাব মদিনা। ভাইরা আমার, একটা সময় ছিল মানুষ মানুষের মূল্যায়ন করতো না, মানুষ মানুষের হাতে নির্যাতিত হতো, মানুষ মানুষের হাতে মরত, মানুষ পণ্য পশুর মতো বাজারে বিক্রি করা হতো, গরু ছাগলের মতো মানুষকে বাজারে বিক্রি করা হতো, গরু ছাগল কুকুর বিড়ালের প্রতি মানুষ দয়া করত, কিন্তু বিক্রি তো মানুষ, কেনা মানুষ বাদি দাস দাসের প্রতি কেউ দয়া করত না। বিশ্বনবী আসার পরে বললেন না না না, মানুষ মাত্র সব সমান, কেউ ছোট নয় কেউ বড় নয়, আল্লাহ নবীর আসার বরকতে এই পৃথিবীতে আর মানুষ বিক্রি হয় না। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসলে হাজার মানি কাঁদলে মুক্ত ঝরে, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসলে হাজার মানি কাঁদলে মুক্ত ঝরে, আমার নবীর ওই উম্মত, দয়ার নবী যার সহকাম, আমার আল্লাহ যার সহকাম, তার কিসের ভাবনা, দয়ার নবী যার সহকাম, তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার অন্তরেতে কাবা নয়নে মদিনা, দে দে পাল তুল দে ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা তুই আমি যাব মদিনা, ও মাঝি ছেড়ে দে নৌকা তুই আমি যাব মদিনা, একবার প্রাণ খুলে বলুন আল্লাহুম্মা, প্রাণ খুলে জোরে জোরে, আমি শুনেছি আপনি খুব দয়ালু, আমি একজন রাখাল, এই সমাজে কেউ আমাদের মূল্যায়ন করে না, কেউ আমাদের কাছে দেখে না। বিশ্বনবী বললেন ওরে রাখাল ভাই, তুমি যদি কলমা পড়ে ইসলাম কবুল করে নাও, আমি নবী আমার সঙ্গে বসে এক দস্তর খানে খানা খাবে, একই সপ্তাহে খানে হো গায়ে মাহমুদ আয়াস, না কই বান্দা রাহা না কই বান্দা নওয়াজ, কেউ ছোট নয় কেউ বড় নয়, মানুষ মাত্র সব সমান, বিশ্ব নবী অধিকার দিয়েছে,
আপনারা শুনলে অবাক হবেন, ব্রাহ্মণের বানানো কথা। জি, অবাক হবেন, ব্রাহ্মণের বানানো কথা। দেবদাসী গুরু প্রসাদী, আপনারা যারা ইলেভেনে পড়েন সেই ইলেভেনের কিতাবে দেখবেন, সংস্কৃত ভাষায় নয়, বাংলাতে লেখা আছে। তো সেটা আমি সংস্কৃত বলছি, উরু তদস্য যদস্য পাদ ভাং শুদ্ধারা বাজায়াত। কি পোথা বানিয়েছে, আকল হেরান হয়ে যাবে, এ কথা শয়তানও মানতে বাধ্য। দেবদাসী গুরু প্রসাদ, আপনার বিয়ে হবে, প্রথম রাত গুরুকে প্রসাদ দিতে হবে। নাউজবিল্লাহ বলবেন না, কত বড় হারামি হলে এই কাজ করতে পারে। আর আমাদের জুয়ান জুয়ান মেয়েগুলো ওদের দাসত্ব করবে, ঝাড়ু লাগাবে, পূজা লাগাবে, ওরা মন হলে ব্যবহার করবে কিন্তু বিয়ে করবে। দেবদাসী গুরু প্রসাদ, বিশ্বনবী সেই মক্কার মাটিতে এমন মেহনত করেছে, এমন রক্ত ছড়িয়েছে। আহারে, যারা ছিল চোর, যারা ছিল ডাকাত, যারা ছিল সন্ত্রাস বদমাস, তাদের হৃদয়ের মধ্যে এমন কথা গেঁথে দিয়েছে, পরক্ষণে তারাই হলো মাল এবং মানুষের রক্ষাকারী। জোরে বলুন, আমার দয়ার নবী এসে কম রক্ত ছড়ায়নি, কম কষ্ট করেনি। আহারে, আমি যেন কোরআনের কথা বলতে বলতে নবীর ভালোবাসায় কোথা পৌঁছে গেছি। সেই মক্কার বুড়িমা, আপনারা শুনেছেন ঘটনা, বিশ্ব নবীর ভয়েতে পালাচ্ছে, যার ভয়েতে পালাচ্ছে, দুটো পুটলি একটা নিচই একটা উপরে। আমার নবীজি এসে বলছে, ইয়া উম্মি মা তাফালি, এ মা কিয়া কর রহি হ্যায়, মা কি করছো তুমি? বলে, বেটা মে তো বোঝ উঠা রহা হুঁ। বিশ্ব নবী বলছে, মা তেরি ইজাজত হো তো মে এক পোটলি লে লু। বুড়িমা বললেন, লিয়ে লও তাহলে ভালোই হলো। দয়ার নবী আমার, সুনার রসুল, যদি নবীজির বিষয়ে আলোচনা করেন, আপনার জীবন একবার নয় সাতবার জন্ম নেবেন, শেষ হয়ে যাবে। আমার নবীজির জীবনই আপনি শেষ করতে পারবেন না। তাই আমার সোনার ভাইয়েরা, আমি আর আসি না আসি, কিছু কথা রাখবো। আজকে নিয়ত করবেন যে আমরা কিছু হতে পারি না পারি, একটা ভালো মানুষ হবো। বলুন ইনশাআল্লাহ। বিশ্ব নবী বললেন, মা তুমি পিছনে চলো, আমি আগে চলি না। কেন? নবীর আদব দেখুন, গোটা পৃথিবীর মানুষের আখলাক চরিত্র একটা পাল্লাই রাখুন, আর আমার দয়ার নবীর আখলাক চরিত্র একটা পাল্লাই রাখুন, গোটা পৃথিবীর মানুষের আখলাক চরিত্র আমার নবীর কাছে হালকা পড়ে যাবে। এই কথা ঠিক না ভুল? বিশ্ব নবী বললেন, মা তুমি পিছনে চলো, আমি আগে চলি না। কেন? আমরা সাধারণ ভাবে জানি, কোন মহিলা যখন চলে তার পায়ের কাপড় হাওয়াতে একটু আগে পিছে হয় না, হয় না? নবীর আদব, নবীর আখলাক, নবীর চরিত্র। বুড়িমা পিছনে চলছে, বলে, মা তুমি আমাকে একটু ইশারা করে দেবে দাঁয়ে বাঁয়ে, আর যেখানে তোমার মা কান আসবে আমাকে আস্তে করে বলবে, আমি ঢুকে যাব। চলতে 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 দাঁয়ে বাঁয়ে ঠিক মঞ্জিলে মকসাদে পৌঁছে, বুড়িমা বললেন, বেটা পোটলি এহি পে রাখ দে। বিশ্বনবী রেখে দিয়ে আস্তে করে মুড়ে চলে আসছে। আপনারা জানেন, আমার মা বোনেরা আগে যারা ছিল, আমার কাকা বাবারা জানবেন, টাকা পয়সা ঠিক যেন কোচরে খুঁজে রাখছে, আস্তে করে কিছু যেন একটা বের করে নবীকে দিতে যাচ্ছে। বিশ্বনবী বললেন, মা ক্যা কর রহি হ্যায় তু? বলে, বেটা মে তুঝে থোড়া মজদুরি তো দে দু। বলে, তুনে মুঝে বেটা কাহা ওর মেনে তুঝে মা কাহা, তো মজদুরি কিস বাত কি? বলে, বেটা কুছ তো লে লে। বলে, নেহি মা, বস তু মুঝে দুয়া দে দে, দুয়া। তো বুড়ি মা কি দুয়া দিচ্ছে? বলে, বেটা যাতে যাতে নসিহত লে যা, যাতে যাতে নসিহত লে যা। তো কি নসিহত? যেই মক্কার মাটিতে এক দিবানা মজনু শায়ের এসেছে, মোহাম্মদ নাম তার, তার থেকে একটু দূরে থাকবি, বেঁচে থাকবি। কি নসিহত? এই মক্কার মাটিতে এক দিবানা শায়ের মজনু
তার নাম হচ্ছে মোহাম্মদ, ওই মোহাম্মদ থেকে তুই বেঁচে থাকবি না কেন? তুই যে আমার লেবারি খেটেছিস আমি তার মজদুরি দিচ্ছি। আমার দয়ার নবীর চোখ ঝলঝল করে পানিতে ঝরছে। বুড়ি মা বলে, বেটা মেনে কুছ গলত কহ দিয়া, কুছ গলত কহ দিয়া। বিশ্ব নবী, আহ নবীর আখলাক চরিত্র কোথা থেকে শুরু করবেন? আমি আপনি হলে কি করতাম? বিশ্ব নবী বলছে, মা মে আপনি কি হয়ে পড়বো রা, আপনি তো সহি কাহা কই গলত নেই কাহা, চিন্তা করতে পারেন আমি আপনি হলে ও কেমন এহসান জানাতাম। কার বিষয় তুমি বলছো? আমি না হলে তোমার কোটলি আনত কি? জি দয়ার নবীর চোখ পানি ঝলঝল করছে, বলে মা মে আপনি কি হয়ে পড়বো রা, আপনি তো বিলকুল সহি কাহা। তো বলে, বেটা জব তুনে মুঝে মা কাহা তো ফির তুঝে বতানা পড়েগা তু রো কিউ রাহা হ্যায়। যখন তুমি আমাকে মাই বলেছো তো তখন তোমাকে বলতে হবে যে তুমি কাঁদছো কেন। বিশ্ব নবী তখন বললেন, মা তুমি যার থেকে বাঁচার জন্য নসিহাত করছো সেই আব্দুল্লাহ বিন মুহাম্মদ, আমি হচ্ছি সেই মুহাম্মদ। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ, আরে একটু মন খুলে বলুন না সুবহানাল্লাহ। তখন সেই বুড়ি মা থরথর করে কেঁপে উঠেছে, বলছে, বেটা তু আগর মোহাম্মদ হে তো মে তেরি খুদা সে দোয়া করতা হুঁ আল্লাহ পুরে মক্কে কে সরজমিন মে তেরে জেসা মোহাম্মদ সবকো বানা দে। জোরে বলুন আল্লাহু আকবার কবীরা। বিশ্ব নবী বুঝতে পেরেছেন যে লোহা গরম, এইবার হাতুড়ি মারা দরকার। বলে, মা ফির ক্যা কর রহি হে বতা, ক্যা কহতি হে? তখন বুড়ি মা বলছে, বেটা পুরি দুনিয়া কি দস্তুর হে হর মা বেটে পর এহসান করতি হে, পুরি দুনিয়ার দস্তুর প্রত্যেকটা মা তার ছেলের উপরে এহসান করে। আজ পৃথিবীর ইতিহাসে লেখা হবে যে একটা ছেলে তার মায়ের উপরে এহসান করবে। এই কথা বলে সঙ্গে সঙ্গে বুড়ি মা আমার বিশ্ব নবীর হাতে হাত রেখে কলমা পড়ে ইসলাম কবুল করে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন নবী, আহ এমন নবী, বিশ্ব নবী এক ইহুদির থেকে কিছু দিনার ধার নিয়েছিল, টাকা দেবার একটা সময় ছিল, এই সময় দেব। সে তার আগেই এসে চেঁচামেচি করছে, সে যত গরম হচ্ছে আমার নবী তত নরম হচ্ছে, এই সে যত গরম হচ্ছে আমার নবী তত নরম হচ্ছে। আমার নবী নরম নবী, কি নবী বলো? নরম নবী। আমরা নরম না গরম? বলে, হুজুর এইখানেই তো মাল ধরা পড়ে থাকে। ঠিক, এই আমরা নরম না গরম? ও আসামের মানুষ এত ভালো খানা খায় আজকে দেখলাম, আল্লাহ বস্তু খানে আর জায়গা ছিল না কিছু, খালি ঠেলে ঠেলে দিচ্ছে। ওই চাচাজির বাড়িতে নামটা জানি না, আল্লাহ আরো বরকত ভরে দিক বলুন আমিন। আমি তো থেকেই থাকতে পারলাম না, খুব দোয়া করছি, খুব দোয়া করছি, আপনাদের মনে হয় না? সেই আছেন বিশ্ব নবীর হাদিস, তিন ব্যক্তির দোয়া কোনোদিন রাত হয় না, মায়ের দোয়া, মুসাফিরের দোয়া আর মজলুমের দোয়া। খবর আর আমার সোনার ভাইরা, বিশ্ব